সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 14 মার্চ 2022 গণস্বাস্থ্য হোমিও মিলনায়তন পুরানা পল্টন ঢাকায় জাগো বাংলাদেশ চলচ্চিত্র দর্শক ফেডারেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের মাসে বিলুপ্ত প্রায় চলচ্চিত্র বাঁচাতে চলচ্চিত্র জাগাতে শীর্ষক আলোচনা সভা এবং দেশব্যাপী গণমতামত ভিত্তিক ভিডিও জরিপ কেমন চলচ্চিত্র চাই এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হুমায়ুন কবির তালুকদার, ব্যবস্থাপনা পরিচালক মেরিল্যান্ড হোমস লিমিটেড। অনুষ্ঠান উদ্বোধন করেন এফআই মানিক, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক। প্রধান আলোচক ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়, বিশেষ অতিথি ছটকু আহমেদ, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক। জুয়েল ফার্সি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ফরিদ খান, প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব। সঞ্চালনায় সাংবাদিক মঞ্জুর আলম রাসেল, সভাপতি জাগো বাংলাদেশ চলচ্চিত্র দর্শক ফেডারেশন। রুবি আহমেদ সাধারণ সম্পাদক জাগো বাংলাদেশ চলচ্চিত্র দর্শক ফেডারেশন। আরও বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, সভাপতি শিক্ষা ফেডারেশন। জামাল শিকদার, সভাপতি শিশু কিশোর ফেডারেশন। মটোরাজ পলাশ, সভাপতি যাত্রা ফেডারেশন। মোহাম্মদ আনিচুর রহমান, সভাপতি স্বাস্থ্য ফেডারেশন প্রমুখ। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ও বক্তব্যে কি বলছে শুনুন। আমরা কয়েকটা মাসুম বাচ্চা, নাবালক শিশু, তার হাত ধরে জাগো বাংলাদেশে পথ চলা শুরু করি। আজকে হাঁটি হাঁটি পা পা করে এই জাগো বাংলাদেশ 22টি বছর অতিক্রম করতে চলছে। তারই অংশ হিসাবে আপনারা লক্ষ্য করেছেন জাগো বাংলাদেশ চলচ্চিত্র দর্শক ফেডারেশন, ভারতীয় আগ্রাসন, আমি তার বিরুদ্ধে বলছি না, কিন্তু কিছু কিছু যেই প্রোগ্রামগুলো আমাদেরকে একেবারে বিনষ্টর দিকে নিয়ে যাচ্ছে, আমরা তখন আমাদের জাগো বাংলাদেশ থেকে আমরা প্রোগ্রাম করেছি। আমরা এই জাগো বাংলাদেশ আজকে আসলে এই যে গুণী মানুষরা, আমাদের তারাবাই, আমি মনে করি এখানে যারা আছে সবচেয়ে তরুণ মানুষ তারাবাই, একবার সবচেয়ে এর মনে এখন যে কত মানে কথা এবং স্টাইল, তার কোনো চাহিদা নাই, এই লোকটার কোনো চাহিদা নাই, আমি তাকে ব্যক্তিগতভাবে অনেক আগে দিচ্ছি। তারাবাই আমাদের এই ফারুক তালুকদার সাহেব পক্ষ থেকে তাকে যেমন আজকের অনুষ্ঠানে আমরা আপনাকে অভিনন্দন জানাই, একই সঙ্গে আমি এই সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে আমরা পিসি দাসকে সারা জীবনের জন্য উপদেষ্টা হিসাবে পেতে চাই। আমরা চলচ্চিত্র যখন সেন্সর বোর্ড থেকে রিলিজ হবে, সঙ্গে সঙ্গে জন্য টিকিট পাওয়ার জন্য যেন ভিড় লেগে থাকে, এরকম একটি চলচ্চিত্র চাই। সেই চলচ্চিত্রটা কেমন হবে এই বিশ্লেষণ করার দায়িত্ব পরিচালক রয়েছেন, প্রযোজক রয়েছেন, রাইটার রয়েছেন, এরা তাহলে দর্শক কীভাবে হলে আসে, মুর্শা খায়, এটা আপনারা বলছেন, আমার মনে হয় তারাই ভালো যাবে নাকি। অবশ্যই আমি জাগো বাংলাদেশ চলচ্চিত্র দর্শক ফেডারেশন আয়োজিত বাংলাদেশ প্রেস ক্লাব সার্বিক সহযোগিতায় আজকে প্রোগ্রামের মধ্যে শুরু থেকে এই পর্যন্ত অনেক ত্রুটি অনেক বিচ্যুতি রয়েছে, তবে আমরা এই জাগো বাংলাদেশের আজকের এই অনুষ্ঠানে এই অনুষ্ঠান উদ্বোধন করার জন্য বাংলাদেশের সুনামধন্য পরিচালক, চলচ্চিত্র পরিচালক, বিশিষ্ট বুদ্ধিজীবী এবং তাত্ত্বিক মানুষ, যে যার ছবি দেখে আমরা হাত হেসেছি, কেঁদেছি, সেই মানুষটি আজকে সংক্ষিপ্তভাবে যারা তৈরি করতেন তারাও এখনো জীবিত রয়েছে, অনেকে কিন্তু তারা হয়তো তেমন সহযোগিতা পাচ্ছেন না, যে জিনিসগুলো দরকার একটা ভালো ছবি তৈরি করতে সেটা তারা পাচ্ছেন, এই তারা কী কী পাচ্ছেন না সেই অভাবগুলো
অ্যানিমেশন করতে হবে। পাশাপাশি সারা বিশ্ব এখন ডিজিটালাইজড ফিল্ম তৈরি করছে এবং বাংলাদেশে সে ডিজিটালাইজড ফিল্মের অভাব এবং বাংলাদেশে হলের সংখ্যা খুবই কমে গেছে এবং ঢাকাতে মাত্র 3টি ডিজিটাল হল রয়েছে সিনেমা প্রদর্শনের জন্য, তাই এগুলো বাড়াতে হবে। এবং আরেকটা জিনিস, আমি প্রায় নেতৃত্ব দিতে পারে, সেই নেতৃত্বের অংশ কেউ। দ্বিতীয়ত
ছোটবেলায় বিশেষ করে কলেজে যখন পড়ি 1978 সালের কথা বলছি, আমরা যখন কলেজে পড়ি তো বন্ধু বান্ধবের মধ্যে অনেক ছেলে অনেক মেয়েকে চয়েস করছে, ও দোস্ত ওই মেয়েটা তো অনেক সুন্দর, ইদার সাথে একটু ব্যায়াম করতে চাই, তুই যদি সহযোগিতা করস তো ঠিক আছে, কয়েক বন্ধু যেটা যে বন্ধুরে হেল্প করে ঠিক আছে, চল ওই মেয়ের সাথে করে প্রেম করতে যত সহযোগিতা লাগে আমরা করব। আমরা চাই পাঁচজন বাদাম টাদাম নিয়ে প্যানের ভিতরে হাত ঢুকাইয়া সুজা বেকা তেরা হয়ে শোল্ডার স্টাইল স্টুইল করে মেয়ের দাঁত পর্যন্ত পোষা বলে না আমরা হাসছি আর তুমি কেমন আছো, বছর দুইটা চলে গেছে ছেলে মেয়েরে বলতে পারে না, তোর পিছন দিয়ে ধাক্কা দিয়ে বল বল বাকিটা আমরা বলবো, এই যে আই লাভ ইউ বলবো আমি তোমাকে ভালোবাসি এটা সম্ভব হয় না, এটা ছিল আমাদের যুগে। এখন ফেসবুকে ঢুকলে যা আছে সকল কিছুর কেন রবীন্দ্রনাথ প্রচলন, সুতরাং সেই কবিতার সাথে বলতে হয় যে দেশের চলচ্চিত্র মার হয়ে যায় যে চলচ্চিত্র